শ্বাসনেন, শ্বাস ছাড়েন, শ্বাস নেন, শ্বাস ছাড়েন। এখন সমস্যা কি বলেন? শরীরে দুর্বল লাগে, পেট ভরে ভাত খাবেন তাহলেই বল পাবেন। খাই তো, তারপর শক্তি পাই না। তাহলে এক কাজ করেন, স্যালান খেয়ে শক্তি পাইবেন। আমি স্যালান খাবো কে? আমার তো পাতলা পাখানা হয় নাই। ভিটামিন লিখে দেন, যাতে মাজা বল পাই। এত বল দিয়ে আপনি করবেনটা কি? এটাতে কি ওইটার কাম করব? কোনটা? ওইটা ওইটা। আরে মাজা কোমর সব ঠিকঠাক। আরে ওইটা ওইটা কোনটা? ডাক্তারে কে এত কথা বাইঙ্গা কেমন লাগে বুঝেন না? বিয়া করছে আরেকটা। আপনি আবার বিয়ে করছেন? হ আরেকটা করছি। তা আপনি না তিনটা বিয়ে করছেন এর আগে? তার করেছে তাই করছি। আর তিনটা বয়স আর একটা বিয়ে করছেন? তো সব বিয়ে আপনি একটা করে ফেললে আমরা করবো কিভাবে? এই দেখেন তো জোয়ান পোলা আছে, ওরা বিয়ে করছে। এই বিয়ে করছো তুমি? ওরা পারে না তাই ওরা করে না, আমি পারছি তাই আমি করছি। ঠিক আছে, ভিটামিন লিখে দিই আর কি করবো। ঠিক আছে। হ্যালো, কি মারামারি করলে রক্ত বাড়িব, রক্ত বাড়িলে ডাক্তার সাহেব সিলাই করে দিব। মনে হয় ডাক্তার তোরা রাখছস। এই বেটা, ডাক্তার আমরা রাখছি, আমরা ডাক্তার, আমরা চিকিৎসাই করবে, তোরা না। আরে কি হয়েছে আপনারা, থামেন। ডাক্তার কি জমি নাকি যে খুশি জবরদখল করবো? আপনি মিয়া ডাক্তার, জমির আপনার বুঝবেন কি? আরে বুঝতে তো চাই না, কিন্তু আপনারা জমি নিয়ে মারামারি করতেছেন কেন, থামেন। আরে বেটা, আমরা যদি মারামারি না করি তত তোর ব্যবসার লাল বাতি জ্বলে যাব। আমরা যত মারামারি করব ততই তোর ব্যবসার লাভ হইব। এই থামেন, ডাক্তারই একটা সেবামূলক পেশা, এটা আপনারা ব্যবসা বলতে পারেন না। ব্যবসা বলা ভারী অন্যায়। এ আমাকে জ্ঞান দিতেইছে। আচ্ছা আচ্ছা ভাইরা, মারামারি না কইরা নিজেরা মিলামিশা একটা সমাধান করে ফেলান না? এই বেটা, জমি কি তোর বাপের যে তোর কথা মতো মিলমিশা হয়ে যাব? আমাদের কথার মধ্যে তুই নাক গলাইবে না, না হলে মারবো একটা। এই 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 ভাই, আপনি আমার তুই তুকারি করতেছেন কেন? আমি একজন ডাক্তার, শিক্ষিত ডাক্তার, আপনি আমার তুই তুকারি করতে পারেন না। তুই তুকারি করা খুব অন্যায়। আমি তো আপনাকে ভালোর জন্য আসছি, সেবা করতে আসছি। এই ডাক্তার, তোরে কি তুই তুকারি করমু না কান্দে দিলে নাচমু? হ্যাঁ, এই লাল পাঞ্জাবি, অত কথা কর কি আছে? মাথার মাঝে দুটো বাড়ি দে, ডাক্তারের সব কিছু ঠিক হয়ে যাইব। দেখেন ভালো হবে না কইতাছি। এই ডাক্তার খারা, তোর ডাক্তার গিরি আমি ছুটাইতেছি। ওই ডাক্তার দাঁড়া, আমি তোর ডাক্তার গিরি ছুটাইতেছি। আয় 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 বাড়ি দিয়ে, আমারে মার। আমারে যদি মারস দেখি তোর চিকিৎসা কে করে। আয় আয় মার। আরে কি খবর মিতা, কবে আসছো? তোমার সাথে অনেকদিন পরে দেখা হইলো।
এই তো আসছি কয়েকদিন হলো বাড়িতেই থাকি বেটের তেমন হই না বাড়িতেই থাকো তো তোমার জামাই কই জামাই দেখতেছি না চলন্ত ডাক্তার সাহেব আব্বা মাথা ঘুরে পড়ে গেছে বাবারে বাবা তোমার আব্বা যে পরিমাণ মাথা ব্যবহার করে ওই হিসেবে মাথা তো কমই ঘুরে চলো যাই দেখে আসি আচ্ছা আপনার বাইক কোথায় আপনার একটা বাইক ছিল বাইকটা একটা জায়গায় রেখে আসছি রেখে আসছি বলে ভুল হবে রেখে আসতে বাধ্য হইছি আরে মানুষজন যে ডাক্তারে কি মনে করে একটা জিনিস ভুলেই যায় যে জন্মের সময় ডাক্তারের দরকার হয় মৃত্যুর সময়ও কিন্তু ডাক্তার দরকার হয় আর সারা জীবন বাঁচতে গেলে ডাক্তার ছাড়া তো কোনো উপায়ই নাই সবসময় কি ডাক্তারকে পাওয়া যায় ডাক্তার সাহেব আর মনের সব কথা কি ডাক্তার বুঝে বুঝে আবার বুঝেও না সবকিছু বোঝা কি ঠিক কিছু কিছু জিনিস আল্লাহর হাতে ছেড়ে দিতে হয় কথার পিঠে কথা বলা খুব শিখে গেছেন তাই না ডাক্তার সাহেব অনেক কথাই তো বললা তোমার জামাইয়ের কথা তো বললা না থাক না সব কথা তো বলা ঠিক না আর কিছু কিছু বিষয় উপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয় তাই না চলো আরে এত ঘাবড়ানোর কিছু নাই একটু জার্নি করছে তো প্রেশারটা একটু বাইরে গেছে আব্বা সকালবেলা অবস্থা দেখে আমি ভয় পেয়ে গেছি তুমি এত ভয় পেলে কাকাই তো আর বেশি ভয় পাবো পরে হার্ট অ্যাটাক করব আপনার ভিজিটটা গ্রাম ডাক্তারের আবার ভিজিট ভিজিট দেওয়া লাগবো না ওষুধ দিতেছি ওষুধ খাওয়াইলে ঠিক হয়ে যাবে ওষুধের দামটাই দিও বাড়িতে তো আমি একা ওষুধ কিনতে যাবে কে ওষুধ কিনতে যাওয়ার কিছু নাই আমার কাছে আছে ওষুধ আমি দিতেছি প্রেশারের ওষুধ খেয়ে দিয়ে দেবো এনো ডাক্তার আমি কি সত্যি সুস্থ হ্যাঁ সুস্থ তো মাথা ঘুরে গেল মাথার ব্যবহার সঠিক জায়গায় করবেন তাহলে মাথা কম ঘুরে খাওয়ার পরে ওষুধটা খাওয়াই দিও আসি এ ডাক্তার কই থেকে আইলা চেয়ারম্যানের বাড়ি গেছিলাম তোমার কি খবর সুমন বিশ্বাস ভালো তোমার তো দেখি চেয়ারম্যানদের সাথে উঠা বসা সাবেক চেয়ারম্যানের বাড়ি থেকে আসলা এখন আবার ফিউচার চেয়ারম্যানের সাথে কথা বলতেছ ভালো বিষয়টা চেয়ারম্যানের প্রেশার উঠছিল ও তো মাঝে মাঝে নাকি তোমারও প্রেশার ওঠে ডাক্তার রুগী দেখতে গিয়ে নাকি দৌড়ে নিখে আসছো সব খবর তোমার কাছে কেমনে খবর রাখতে হয় বুঝছো ফিউচার চেয়ারম্যান বলতে একটা কথা আছে না শোনো তুমি একদম ভাবো না আমার পোলাপান তোমার মোটরসাইকেল তোমার কাছে পৌঁছে দিয়ে আসবে মানে সব মারামারির মধ্যে তোমার থাকা লাগে আর আমি কি মারামারি করি নাকি মারামারি করে পোলাপান শোনো ওরা যদি আজাইরা ঘোরাঘুরি করে কত আজাইরা চিন্তা করবে না তার চাইতে মনে করো যে মারামারি করে ব্রেন বডি দুটোই মনে করো অলওয়েজ রানিং থাকে তোমারে দেখলে আমার যে কত কথা মনে পড়ে স্কুলে তুমি আসলে ব্যাক বেঞ্চার স্যার সব সময় তোমার কুমড়া চিংড়ি দিয়ে রাখতো তোমার দেখলে আমার মনে হয় যে অনেক কুমড়া চিংড়ি দিয়ে রইছ হাসতাছো না আচ্ছা হাসো হাসো হাসা ভালো তবে বেশি হাসা ভালো না আরে তো সিরিয়াস হয়ে গেলা কেন ফিউচার চেয়ারম্যান বলেই তো একটু মজা করলাম চেয়ারম্যান হয়ে গেলে তো আর মজা করতে পারুম না আমার ব্যবসা নাকি ভালোই করতেছো আমার ফলাফলের একটু খোঁজ খবর রাখো ঠিক আছে অসুখ বিসুখ হলে পাঠাই দিও ভিজিটের টাকা তো আর দাও না ওষুধের টাকা দিলেই চলবো কোম্পানির কমিশন সীমিত লাভ যাই গে চেয়ারম্যান বাড়িটা কোন দিকে বলতে পারবেন কোন চেয়ারম্যান বাড়ি নামটা তো ঠিক মনে নেই তবে এই গ্রামের রানিং চেয়ারম্যান রানিং চেয়ারম্যান
রানিং চেয়ারম্যান বলতে তো আমাদের এলাকায় কিছুই নেই। আমাদের এলাকায় আসছিল সাবেক চেয়ারম্যান, আর হচ্ছে লিখে ফিউচার চেয়ারম্যান। আমি ঠিক বুঝলাম না। এখনই তো বুঝবেন না, মাত্র আসছেন এলাকায়, কয়েকদিন থাকেন তারপরে বুঝতে পারবেন। হ্যাঁ, এটা অবশ্য আপনি ঠিক বলেছেন। আমি আজকেই ঢাকা থেকে এসেছি, প্রথম এসেছি গ্রামে। আমার বাবা আমাকে বলেছিল যে গাড়ি নিয়ে আসতে, ড্রাইভার নিয়ে আসতে, কিন্তু আমি ঠিক করেছিলাম যে আমি একা আসব, পুরো গ্রামটা আমি নিজের মতো করে ঘুরবো, অ্যাডভেঞ্চারাস একটা ট্রিপ করার জন্য। এখন আমি ফোনে নেটওয়ার্ক পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না, বাসার অ্যাড্রেসও খুঁজে পাচ্ছি না। আমার বাবার নাম জামান রথি। ও, আপনি রথি সাহেবের মেয়ে? তাইলে মনে হচ্ছে যে ওই যে সাবিল চেয়ারম্যান আছে না, সাবেক চেয়ারম্যান, ওনার বাড়িতে আপনার থাকার ব্যবস্থা করছে। রাইট রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, সাবিল চেয়ারম্যান, আমার মনে পড়েছে, আমি ওনার বাড়ি খুঁজছি। আপনি কি বলতে পারেন যে আঙ্কেলের বাড়িটা কোন দিকে? আপনি রথি সাহেবের মেয়ে, রথি সাহেবের মেয়ের এই এলাকাতে থাকার কোনো অসুবিধা হবে না, আমি নিজে নিয়ে যাবো আপনাকে ওই বাড়িতে। আপনি কষ্ট করতে যাবেন? আরে না না, আমার কোনো কষ্ট হবে না, মানে সাবেক চেয়ারম্যানের সাথে ফিউচার চেয়ারম্যানের একটা মিটিং আছে, ওইটাও করে আসলাম, বুদ্ধিমান মানুষ তো, তরুণ জনশক্তি আমাদের পক্ষে। আমি পৌঁছে দেবো, এই যে এটা হলো সাবিল চেয়ারম্যানের বাড়ি, তুই যা, পরে দেখা করিস। থ্যাংক ইউ সো মাচ, আপনি না হলে আমি যে কত বড় একটা বিপদে পড়তাম। না না, এটা কোনো বিষয় না। সাবিল কাকা, ও সাবিল কাকা, মিতা, ফাইনালি, কেমন আছো মিতা? ভালো আছি। কাকা আসে নাই? আরে না, বাবাকে নিয়ে আসিনি, বাবাকে নিয়ে আসলে তো আমি গ্রামটা ভালো মতো ঘুরতেই পারবো না। আঙ্কেল কেমন আছে? বাবার শরীরটা একটু খারাপ। কেন, কাকার আবার প্রেশার উঠছে নাকি? ওনার তো মাঝে মাঝে প্রেশার ওঠে। উনি আমাকে বাড়িটা চিনিয়ে নিয়ে আসছে আসলে। আচ্ছা, অনেক গল্প হবে, এখন অনেক দূর জার্নি করে আসছো, এখন ঘরে চলো। আমার তো কাকার সাথে একটা মিটিং আছিল, জরুরি মিটিং, শরীর খারাপ। আচ্ছা ঠিক আছে, পরে দেখা করবো। হ্যাঁ ঠিক আছে। বাবা কি আসছে দেখো, রথি কাকার মেয়ে অনি। আসসালামু আলাইকুম। আপনার শরীরটা ভালো? হ্যাঁ আছি ভালো। তোমার আব্বা আসে নাই? না আঙ্কেল, বাবাকে নিয়ে আসেনি। বাবাকে নিয়ে আসলে আমি আমার মতো করে গ্রামটা ঘুরতে পারবো না, এই জন্য আমি আনিনি। বাবা তোমার শরীর কি এখন ভালো? এখন তো আর মাথা ঘুরাইতেছে না, মনে হয় সুগার কমাছিল, কিছু খাইলেই ঠিক হয়ে যাইব। তা আমা গ্রাম দেখতে আসছো না, ভালো ভালো কইরা দেখো, কোনো অসুবিধা নাই। এইটা তোমার আব্বারই গ্রাম, আমি জাস্ট একটু দেখাশোনা করি আর কি। ঠিক আছে, তাইলে ওষুধটা রাইখে দে, রথি সাহেব আবার কখন আইসে পড়ে। আঙ্কেল বাবার সাথে ওষুধের কি সম্পর্ক? সে তুমি বুঝবা না মা। এই মিতা, রাত তো অনেক হইছে, যা খাইয়া দাইয়া দুজন ঘুমায়া পড়, যাও মা। ঠিকঠাক মতো খাইছোস? আমার তো মনে হয় না। খাইছি, দেওয়ানোর আগেই কসাল লাগবে না, আর লাগবে না। সারাদিন কই আসিলি? তোর হুন্ডা কই আসিল? ওই কটা পোলা পায় না, তোর হুন্ডাটা দিয়ে গেছে। শালার পাথর। চেয়ারম্যানের বাড়িতে গেছিলাম মা, চেয়ারম্যান সাহেবের প্রেশার উঠছিল, মিতা আসছিল আবার নিতে। মিতার জামাইরে দেখলাম না, যতবার জামাইয়ের কথা জিজ্ঞেস করলাম কিছু কইল না। ওরে ওর জামাইয়ের কথা কিছু জিজ্ঞেস না। কেন, কী হয়েছে? জামাই লোকে বোনাবুনি হয় না দেখিয়া তালাক নিয়ে চলে আইসে। কী কো, এত বড় একটা বিষয় আর আমি জানলাম না? এখন তো জানলি, এই বিষয়টা নিয়ে আর কোনো কথাই কইস না, তাইলে মায়াডার মন খারাপ হইব।
ঠিক আছে মা, প্রেসার মেশিনটা নিয়ে আসো তো, তোমার প্রেসারটা মাপি। শোনো, তোমার যে জুতা কিনে দিছি, জুতা পরে ভোরবেলা রেডি থাকবা, আমার লগে হাঁটতে বেরোইবা। ডায়াবেটিসের রোগী তিনটা ডি সবসময় মনে রাখবা, এক ডায়েট, দুই ডিসিপ্লিন, তিন ড্রাগ। সকাল সকাল হাঁটবা, তাহলে আর ওষুধ খাওয়া লাগবে না। নিয়ে আসো। ওই প্রেশার মেশিন তো ঘরে নাই, আমি ঘরে খুঁজছি, তারপরে তোর ব্যাগে দেখছি ওইখানেও নাই, টেবিলেও নাই, ভুলে মনে হয় কোথাও রাখিয়েছ। ও, চেয়ারম্যানের বাড়িতে রেখে আসছি মনে হয়। তুই আবার যখন চেয়ারম্যানের বাড়িতে যাবি, আমার একটু নিয়ে যাইস তো, আমাকে জমিদার ঝামেলা তো শেষই হইতেছে না। তোর আব্বা মারা যাওয়ার আগে এই বাড়ির জমিটা বন্ধক রাখছিল, বন্ধক রেখে কিছু টাকা আনছিল, আমি মাঝে মাঝে কিছু টাকা দিছিও, কিন্তু তারপর ওই ঝামেলাটা কোনো সুরাহাই হইতেছে না। কি কবেরই তো আগে কোনোদিন কনে আমারে কি কমু তোরে, তোর কি সময় হয়? তুই তো সারাদিন রুগী নিয়েই থাকস। আচ্ছা, অনেক রাত হয়েছে, এখন এগুলো গোছায় ঘুমাইতে যা। আপনার প্রেশার মাপার মেশিন নিয়ে আসলাম। নিয়ে আসছো, খুব ভালো হয়েছে, নাইলে তোমাদের বাড়িতে যেতাম, গেলে অবশ্য ভালো হইতো, কাকারে দেখে আসতে পারতাম। কাকা কেমন আছে? আব্বা এখন ভালোই আছে। উনি কে? ওনার তো চিনলাম না। হ্যালো। ও স্যার, স্যার আমার তো ওই জুনি জুনি দিই স্যার, কষ্ট কাটানো করতে কষ্ট হচ্ছে স্যার। তোমার সমস্যাটা আমি বুঝছি, ওষুধ লিখে দিতেছি তো, তুমি তো সময় সময় কিছুই বুঝো না। স্যার কমবো তো স্যার, খাও কয়েকদিন, তবে দেখো সাত দিন পরে আবার আসবা। এই যে ঠিক আছে স্যার, খাইলে কমবে তো স্যার, কমবে কমবে। ঠিক আছে স্যার। ওনার রোগটা কি ছিল? অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে শেষ হইয়াও হইল না শেষ। আমাশয়। বাহ, আপনার ডায়াগনোসিস মনে রাখার সিস্টেমটা তো অনেক সুন্দর। রথী কাকার মেয়ে, এত বলছি যে MBBS করে আপনার মতো ডাক্তার হইছে, কিন্তু হয় নাই, ইঞ্জিনিয়ার হইছে। বাহ, খুব ভালো করছে। আমারও MBBS হওয়ার খুব ইচ্ছা ছিল, ছোটবেলায় এত দুষ্টামি করছি, পড়ালেখা করার সময়ই পাই নাই, এই জন্য কি আর করার, এই যে MLF। বাট আপনার ডায়াগনোসিস কিন্তু খুব সুন্দর। এলাকার মানুষের দোয়ায় আলহামদুলিল্লাহ। তবে জরুরি কোনো রোগ হলে আমি আর ট্রিটমেন্ট করি না, সোজা ঢাকায় পাঠাই দিই। মানুষের উপকার করতে না পারি, ক্ষতি করার কোনো অধিকার তো আর নাই। আপনার চিকিৎসায় আব্বার অসুখ তো ভালো হয়ে গেছে, এখন আপনি ভিজিট নেবেন না? আমি তো আর MBBS পাস করা ডাক্তার না, ভিজিট নেই কেমনে। মেহমান নিয়ে আসছো, বেড়াও, চা নাস্তা খাও। মারে বলি, মা দেখো কি আসছে। থাক থাক, চাচি আর ডাকার দরকার নাই, চাচি আসলে সারাদিনে আমরা এখান থেকে যাইতেই পারবো না, আর অনি আসছে গ্রাম ঘুরে দেখার জন্য। আপনি যদি ব্যস্ত না থাকেন তাহলে আপনিও আমাদের সাথে চলেন, ঢাকার মেহমানরা একটু গ্রামটা ঘুরে দেখান। এটা কিন্তু ভালো আইডিয়া, গ্রাম ঘুরতে ঘুরতে যদি অসুস্থ হয়ে যায় সাথে ডাক্তার থাকলো আমাদেরকে দেখতে পারবে। আরে না না, আমি তো চাইলেও যাইতে পারবো না, এখন আমার রোগী দেখার সময়, গ্রামের সবাই জানে যে আমি এই সময় রোগী দেখি, লোকে এসে যদি আমরা না পাই খারাপ দেখা যাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা যাই। ডক্টর সাইফুল ইসলাম, MLF, আবার দেখা হবে কিন্তু ডক্টর। কেমন আছো মিতা? তোর মন খারাপ আমি বুঝি, তোমার বিষয়টা আমি শুনছি। শোনো, ঘর ভাঙনের যেমন মানুষ আছে, ঘর বাঁধারও কিন্তু মানুষ আছে।
কি বলতে চাইছেন আপনি? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না। শোনো, আমি যে ফিউচার চেয়ারম্যান এটা তো তুমি জানো। আমি যখন চেয়ারম্যান হমু তখন তোমার আব্বা কিন্তু সাবেক চেয়ারম্যান হয়ে যাবে। ফিউচার চেয়ারম্যান হিসাবে কিন্তু সব খোঁজখবর আমি রাখি। তোমার ডিভোর্স হয়েছে, এটা একটা কলঙ্ক, তবে কলঙ্ক কিন্তু সানদেরও হয়। আমি সান খুব পছন্দ করি, এই জন্য আমি তোমারও পছন্দ করি। আপনার কি আর কোনো কথা আছে? অনেক কথা বলার আছে তোমার, অনেক কথা বলবো দেখেই তো অনেকদিন ধরে তোমারে বলতে চাই। আপনার কি মনে হচ্ছে না যে আপনি আমার সাথে বাড়াবাড়ি করতেছেন? হায় হায়, সি 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 সি, আমি কত খারাপ একজন ফিউচার চেয়ারম্যান হিসাবে এরকম একটা সুন্দরী মেয়ের সামনে এইভাবে কথা বলা ঠিক না, আমার ভদ্র হওয়া উচিত। আই, আপনি ফিউচার চেয়ারম্যান না, আপনি এরকম গেটআপে কেন আছেন? আপনার তো ফর্মালে থাকতে হবে। না না, আমি তো ফিউচার চেয়ারম্যান, এখন তো চেয়ারম্যান না, যখন চেয়ারম্যান হয়ে যাব তখন হচ্ছে ওই রকম ফর্মাল লুকে থাকবো, এই যে কোট টাই, তারপর হচ্ছে জুতা সব পরব। তো আমাদের গ্রাম কেমন লাগতেছে আপনার? গ্রাম তো অসাধারণ। না না, আপনি কিন্তু যখন যেখানে যান আমাকে কিন্তু জানাবেন, আমার কিন্তু টাইম টু টাইম আপনার আব্বাকে সব আপডেট দিতে হবে। আমি ওনার তরুণ প্রতিনিধি, তো তরুণ জনশক্তি আমাদের সাথে আছে। আপনি ভুলেও আমার বাবাকে কোনো রিপোর্ট দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনার কোনো কাজ ভালো মতো শেষ হবে না। কি বলেছি মনে থাকবে তো? হ্যাঁ, যে যা বলে আমার সবসময় সব কিছু মনে থাকে। তো আপনি হচ্ছে কোথাও গেলে বললেন আমার পোলাপান হচ্ছে ছায়ার মতো আপনার পিছনে লাগিয়ে থাকবে। খবরদার, ভুলেও আপনার ছেলেপেলেকে আমার আশেপাশে থাকতে বলবেন না, আমি পুরো গ্রামটা নিজের মতো করে একা একা এনজয় করতে চাই। কি বলেছি বুঝতে পারেছেন তো? জি বুঝতে পেরেছি। বলেন তাহলে কি বুঝতে পেরেছেন? আমার কোনো ছেলেপেলেকে হচ্ছে ছায়ার মতো আপনার পিছনে পাঠাবো না, তবে আমি কিন্তু খারাপ ছেলে না, আমি কিন্তু ভালো ছেলে, তাই না মিতা? আকাশের অবস্থা ভালো না, চলো আমি বাসে যেতে হবে। গ্রামটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, অনেক ইন্টারেস্টিং, আর এক একটা মানুষের ক্যারেক্টারগুলো আরও ইন্টারেস্টিং, স্পেশালি ডক্টর। আমার কিন্তু ডক্টরকে খুব পছন্দ হয়েছে। কিন্তু যে সুমন ছেলেটা আছে না, ও নিজেকে কিন্তু অনেক বেশি চালাক মনে করে, আমি কিন্তু বুঝে গেছি। বলো বলো, আমি অনেক ইন্টেলিজেন্ট না? অনেক। আমার মনে হয় তোমারও MBBS করা উচিত ছিল। উফ, পড়াশোনা করতে আমার একদম ভালো লাগে না। আচ্ছা শোনো, তুমি আমাকে বলো ডক্টরের ফ্যামিলিতে কে কে আছে, আই মিন বউ, গার্লফ্রেন্ড, মা, আর তার একটা ডিসপেন্সারি আছে। আই মিন কোনো গার্লফ্রেন্ডও নেই? না 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 না, বউ নেই ঠিক আছে, তাই বলে গার্লফ্রেন্ডও থাকবে না? তোমার মতো মেধাবী মেয়ে গ্রামে নেই তো, তাই ব্যাপারটা আর কেউ বুঝতে পারেনি। আচ্ছা শোনো, আমার কথা বাদ দাও, তোমার কথা বলো। ওই যে ক্লেভার বয়টা, ফিউচার চেয়ারম্যান, ও তোমাকে কি বলছিল? আসলে আমার সেপারেশন হয়ে গেছে তো, তাই গ্রামের যখন যে পারে দু একটা কথা শোনায় দিয়ে যায়। সেপারেশন হয়েছে তো ওদের সমস্যা কি? এটা তো তোমার পার্সোনাল ম্যাটার, তাই না? সেপারেশন মানে শুধু দুজন মানুষের সেপারেশন না, সেপারেশন মানে সমাজ থেকে ওই মানুষটাকে আলাদা করে দেওয়া। আচ্ছা মন খারাপ করো না, আমি তোমাকে একটা ছবি তুলে দিই। হ্যাঁ বসো, কিছু বলবা? বাড়িতে বিয়ের কথাবার্তা চলতেছে। বাহ, ভালো তো। বাবা কি কিছু বলবেন না? কি বলবো,
আপনার কি কিছুই বলার নাই? থাকবে না কেন? ভালো থাকবা, ভালো রাখবা সবাইকে। বিষয়টা কি এতই সহজ? এখনকার জন্য সহজ, আর যদি সহজ পথে না হাঁটি তাহলে ব্যাপারটা জটিল হয়ে যাবে। আপনি একবার বাবাকে বলেন, আমি বাবাকে বুঝাবো। তোমার বাবা বোঝার মানুষ না, উনি সবাইকে বোঝায়। দেখো, জীবনটা যত সহজভাবে দেখতে পারবে ততই সুন্দর। কি দরকার এই জীবনটাকে জটিল করার? আপনার কথাই থাকলো, আমি আর কোনোদিন আপনাকে কিছু বলবো না। আপনার যদি কখনো আমাকে কিছু বলার থাকে তাহলে আপনি আমাকে বলবেন, আমি তখনও শুনব। মুখের সেবায় তাই এক চাই না ডেন্টাল পারফেকশন। ডক্টর রিয়াদ, ডেন্টাল পারফেকশন। মা, তুমি জুতা টুতা পরে এই অবেলায় কই যাইতেছ? কি আশ্চর্য, তুই তো আমার জুতা কিনে দিয়ে কইলি যে তোমার ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখতে হইব, নিয়ম করে প্রতিদিন হাঁটবা, এই জন্যই তো আমি জুতাটা পরে হাঁটতে যাইতেছি। হ্যাঁ, সেটা তো বলছি, কিন্তু সেটা বলছি ভোরবেলা হাঁটতে যাইবা, এখন এই অবেলায় কই হাঁটতে যাইবা? আর তোমার কে নিয়ে যাইবো হাঁটতে, আমার অনেক সময় আছে। ফজরের নামাজ পড়ার পরে চোখে ঘুম আসে, আমারে তুলে দেওয়ার জন্য তো একটা মানুষ লাগে। ক লাগে না, আমি মানুষ কই পামু? তুই তো আর আমার রোজ রোজ উড়াই দিতে পারবি না। একটা বিয়ে করলে কি হয়, তাহলে ওই শাশুড়ি আর বউ দুইজনে মিললা লেফট রাইট করতে করতে যাও। তা এখন তো বউ নাই, এখন একলাই লেফট রাইট করতে করতে যাও। জি না, আমি একলা একলা করবো না, আমি যে কী করবো ওইটা আমার নিজের মনের মধ্যেই আছে, তোমার থেকে বুদ্ধি নিতে হইব না। সকালবেলা যে মিতা আইলো, কই আমারও তো কলিও না। মায়াটা রে না আমার অনেক পছন্দ, কি যে লক্ষ্মী একটা মাইয়া। কালকে যে একটু হাসটা আনছিলাম, মিষ্টিও আসিল, আমি তো একটু বাটিতে করে দিয়েও দিতে পারতাম আমার বাপের লেগে, আর ওই সুযোগে আমিও একটা মিষ্টি খাইতে পারতাম। মা, খাবার দাবার একটু লাগাম না, এই হাঁসের মাংস মিষ্টি তোমার জন্য না। তুমি এখন থেকে সব তিতে তিতে খাবার খাবা, করলা খাবা, করলা খেলে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে। জি না, আমি এত কষ্ট করে তিতা খাইতে পারবো না, আমি সবসময় মিষ্টি মিষ্টি জিনিস খাই। কয়দিন পরে আমার ঘরে ছেলের বউ আইব, তারপরে নাতিপুতি হইব, এই তিতা খাইলে তিতা তিতা কথা কইতে হইব, এই জন্য আমি মিষ্টি খাবো, মিষ্টি মিষ্টি কথা। তোমার কথা রাগা মাথা আমি কিছুই বুঝি না। তোমার রাগা মাথা বুঝতে হইব না, তুমি যাও, যাই তোমার মামারে খবর দাও, তোমার মামার লগে আমার পরামর্শ আছে, জরুরি কথা আছে। মামার আমি ফোন দিতেছি, যা। আমি তো আসলে কইতে চাই না, কিন্তু আপনারা আমারে কন রতি সাহেব ফোন করে মাঝে মাঝে, আপনারও মনে হয় করে, কিন্তু বিষয়টা নিয়ে তো আপনার কোনো চিন্তা ভাবনা দেখতেছি না। আচ্ছা, কি কইবা তুমি একটু খুলে কও তো, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। অ্যাক্টিং চেয়ারম্যান যদি ফিউচার চেয়ারম্যানের মনের ভাব বুঝতে না পারেন, তাহলে চেয়ারম্যান চেয়ারম্যানের ভাবটা থাকলো কই কোন দি? আরে, তোমার কথার মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝতে পারতেছি না। সাইফুল ডাক্তারের বাড়ির জমিটা বন্ধক রাইখা রতি সাহেবের কাছ থেকে যে টাকা নিল, বাজার দর অনুযায়ী তো সেই বাড়ি এখন দখল করার কথা। রতি সাহেব কইলো সেই বাড়িটা দখল করতে আপনারে, আপনার তো এটা সমাধানের কোনো কিছু দেখতেছি না। এইটা তো তোমার ভাববার বিষয় নয়, আমি বিষয়টা দেখতেছি। হ্যাঁ, দেখতেছেন, দেখতে দেখতে তো জিন্দগি বার হয়ে যাইতেছে। এরপর এটার মধ্যে সবাই ফুটবল খেলাইব। শোনেন, রতি সাহেব কইছে এই জমি দখলে নিতে, সে অন্য কোনো কথা শুনতে চায় না। বিষয়টা আমার একটু ভাবতে দাও, ডাক্তার হইলো জনপ্রতিনিধি, পাবলিক সেন্টিমেন্ট ওগো পক্ষে,
আর এখানে মারামারি কিছু করে আর হবে না তো খেলতে হবে ব্রেনের খেলা বুঝছো হ্যাঁ খেলেন আমাদের একটু শিখান কেমনে খেলতে হয় আপনারে আমি সম্মান করি এটা কি আপনি জানেন হ্যাঁ জানি তো জানেন নিশ্চয়ই এখন থেকে আপনি আরো বেশি সম্মান পাবেন চেয়ারম্যানের মেয়ে হিসেবে আপনার মেয়ের কিন্তু একটা চেয়ারম্যান জামাই থাকা উচিত দেখেন আমার কিন্তু কোনো কুলে কেউ নাই আপনি আমার অভিভাবক আপনি আমার গার্ডিয়ান আপনার সরাসরি কথাটা কইতাছি আপনারে দেখলে আমার মরা বাপের কথা মনে উঠে যায় টিডি পাখি আকাশ ধরতে চাস এই বামন হওয়া ভালো কিন্তু আকাশ ধরতে যাওয়া অপরাধ দেখছেন আব্বা আপনি আপনার মায়ের যেরকম ডাকেন আমি তার একই রকমই ডাকি আপনিও তার সান ডাকেন আমিও তার সান ডাকি তার আব্বা ডিভোর্স হয়ে গেছে এটা একটা কলঙ্ক সানদেরও তো একটা কলঙ্ক আছে তবে আব্বা একটা বিষয় কিন্তু ভুল আমি সাইজে ছোট হইতে পারি কিন্তু বামন না আর খাড়াইয়া থেকে তো সান্দুরু না সোজা রকেট দিয়ে সান্দে যাবো রাস্তা আমারটা আমি বুঝি বেশি ফাল পারিস না পরে গর্তে পড়ে গেলে আসমানও দেখতে পাবি না সর আপনার কনসালটেন্সি কত কনসালটেন্সি মানে কনসালটেন্সি মানে হচ্ছে ভিজিট ও আমি তো ভিজিট নেই না কিন্তু আপনাকে তো নিতে হবে কারণ আমি আপনার সাথে অনেকক্ষণ ধরে কথা বলবো আর এই টাইমের মধ্যে আপনার কত রোগী আসবে যাবে আপনি তো কাউকে দেখতে পারবেন না আপনার লস হয়ে যাবে সো আপনাকে আমার মনে হয় ভিজিট নিতে হবে হ্যাঁ লস তো একটু হবেই কি আর করার আপনি আমাদের গ্রামের মেহমান মেহমানকে সময় দেওয়া তো এক ধরনের সেবা চকলেট খান চকলেট তো বাচ্চাদের খাবার চকলেট খেলে দাঁতে ক্যারিজ হয় সব সময় তো ডাক্তারি করবেন না তো এত ডাক্তারি করলে কোনো কিছু খাওয়া যাবে না আর চকলেট গুড ফর ব্রেন আমি ঠিক বলেছি হ্যাঁ এটা অবশ্য ঠিক আচ্ছা আপনি আমাকে গ্রাম কেন ঘুরতে নিয়ে যাচ্ছেন না আপনি আমাকে নিয়ে যান না অবশ্য আপনারা নিয়ে যেতে পারলে ভালো হতো কিন্তু আমার তো যাওয়ার উপায় নেই অনেক রোগী ডাক্তার মাত্র একজন তো আরও দু একজন হলে ভালো হইতো তাহলে আপনি ইন্টেলিজেন্ট কাউকে বিয়ে করে ফেলেন না আমার মতো তাহলে আপনার ওয়াইফ আপনাকে একটু হেল্প করতে পারবে আপনার পরামর্শ কিন্তু খারাপ না ভেবে দেখা যায় অনি তুমি এখানে সারা পাড়া তোমাকে খুঁজে বেড়াচ্ছি কোথাও খুঁজে পাচ্ছি না আমাকে তো একবার বলেও আসতে পারতা তুমি কিভাবে বুঝলাম এখানে একবার তো আর খুঁজে পাই নাই সবখানে খুঁজে তারপরে আসছি আপনি একা একা আমাদের বাড়ি খুঁজে বের করে ফেললেন কারণ আমি তো অনেক ইন্টেলিজেন্ট এই জন্য চাচি ঘরে নাই না মা মামা বাড়িতে গেছে থাকলে ভালো হইতো তোমাদের সাথে দেখা করতে চাইছিল চাচি বাড়িতে না থাকলে আপনাকে রান্না করে দেয় কে ওই মা রান্না করে দিয়ে গেছে গরম করে করে খাই এইভাবে থাকতে তো আপনার শরীর খারাপ করবে আর ডাক্তার যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার চিকিৎসা করবে কে আরে না না আমার খেতে কোনো অসুবিধা হয় না একটা কাজ করি না আমি ডক্টরকে রান্না করে দেই আমি একটা নতুন রেসিপি শিখেছি আপনার ভালো লাগবে আপনি পছন্দ করবেন এটা অবশ্য খারাপ বলো নাই আরে না না আমার খেতে অসুবিধা হয় না সমস্যা নেই মেহমানের কথা রাখাও কিন্তু একটা সেবা ডক্টর সাহেব এখানে বসে থেকে কথা বলে লাভ নাই অনি চলো আমরা আমাদের কাজে যাই আসো মিতা হুম আমি তোমাকে একটা সিক্রেট বলবো কিন্তু প্রমিস করতে হবে তুমি কাউকে বলতে পারবে না যদি তুমি প্রমিস করো তাহলেই আমি শুধু তোমাকে সিক্রেটটা বলতে পারি কি সিক্রেট তোমার বয়ফ্রেন্ডের গল্প বলবা আমার কোনো বয়ফ্রেন্ড নেই কিন্তু প্রমিস করো আচ্ছা প্রমিস বলবো না আমার কোনো বয়ফ্রেন্ড নেই কিন্তু একজনকে নিয়ে আমি ভাবতে শুরু করেছি বাহ
তাহলে বলে ফেলো, সেই জন্য তোমার হেল্প লাগবে। কি হেল্প করতে হবে? তুমি আমার হয়ে কথাটা তাকে বলবে। তুমি না স্মার্ট মেয়ে, স্মার্ট মেয়েরা নিজের মনের কথা নিজেই বলবে। আর নিজের মনের কথা নিজে বলাই তো ভালো, অন্যকে দিয়ে বললে সেই কথার গুরুত্ব কমে যায়। তাহলে তুমি বলছো আমি বলবো? সেটাই ভালো। তুমি কখনো কাউকে ভালোবেসেছো? বাসবো না কেন? তুমিও কি স্মার্ট মেয়েদের মতো নিজের ভালোবাসার কথা নিজেই বলেছো? আমি গ্রামে বড় হয়েছি তো, এখানকার মানুষগুলো এত স্মার্ট না। তার মানে তুমি এখনো বলনি? বলে ফেলো, এসব ব্যাপারে তো টাইম নিতে হয় না। আমি আসছি। কোথায় যাচ্ছ? আমি একটা জায়গায় যাচ্ছি, তুমি বাড়ি চলে যাও। আমি তোমার সাথে আসি। না না, এইবার আমি একাই যাব। আসি, তাড়াতাড়ি এসো কিন্তু। ওকে। এভাবে রাস্তা আটকে দাঁড়ানো কি ভদ্রলোকের কাজ? আমি তো ভদ্রলোক না, তবে তুমি বললে আমি ভদ্র হয়ে যাব। ভদ্রলোকের সাথে থাকলে অভদ্রও ভদ্র হয়ে যায়, আর আমি যদি ভদ্র হয়ে যাই এই পোলাপানগুলো ভদ্র হয়ে যাবে। এরপরে দেখবা পুরো গ্রাম ভদ্র হয়ে গেছে। চেয়ারম্যানের মেয়ে আর ভবিষ্যৎ চেয়ারম্যানের বউ হিসাবে এর চেয়ে বড় জনকল্যাণমূলক কাজ কিন্তু হয় না। আমি আপনাকে ঘৃণা করি। ভালো, খারাপ মানুষকে ঘৃণা করতে হয়। যারা খারাপ মানুষকে ঘৃণা করে আর ভালো মানুষকে ভালো বলে তারা সলিড লোক। তুমি সলিড লোক। আর যারা খারাপ মানুষকে ভালো বলে ভালো মানুষকে খারাপ বলে তারা তেলবাস। তুমি ভালো মানুষ, এই জন্য আমি তোমার পছন্দ করি। আর আমি আপনার অপছন্দ করি। এটাও ভালো, তুমি আমার অপছন্দ করো, আমিও যদি তোমার অপছন্দ করি এইটারে বলে বিনিময়। আর তুমি আমারে অপছন্দ করো, আমি তোমার পছন্দ করি এইটারে বলে ভালোবাসা। আমি যুক্তি ছাড়া কোনো কাজ করি না। ভবিষ্যৎ চেয়ারম্যান তো তরুণ জনশক্তি আমাদের পাশে। আপনার যদি কিছু বলার থাকে তাহলে আমার বাবাকে গিয়ে বলবেন, রাস্তাঘাটে এভাবে বিরক্ত করবেন না। শ্বশুর আব্বার সাথে আমার কথা হয়েছে, তিনি বুদ্ধিমান লোক, ভূত ভবিষ্যৎ দুটাই বুঝেন। তুমি এভাবে বাইরে হাঁটাহাঁটি করো না, আমার অনেক শত্রু তো। তুমি যে আমার দুর্বল পয়েন্ট এটা তুমি কাউকে না বললেও লোকজন বুঝা ফেলায়। বাইরে কোথাও গেলে আমার নিয়ে বের হবে। আপনার কিছু বলার আছে? আমার তো তোমাকে অনেক কিছু বলার আছে, সারা জীবন ধরে বলতে চাই। আসলে সবার সাথে কথা বলা তো আমার স্ট্যাটাসে যায় না। যাও বাড়ি যাও, কোনো কিছু লাগলে ফোন করো, পোলাপান আছে ওগুলো দিয়ে পাঠিয়ে দেবে। আপনি আবার আসছেন, বাড়িতে যান নাই? না, আমি আসলে আপনাকে একটা কথা বলতে এসেছি। আর বলেন না, আমাদের গ্রামের পরিবেশটা এখন আর ভালো নাই, খাবার দাবারে ঠিক নাই, কার কোন দিক দিয়ে কী অসুবিসুখ হইতেছে, তার মধ্যে আপনি নতুন পরিবেশে আসছেন, আমার নিঃসংকোচে বলতে পারেন, ডাক্তারের কাছে কোনো কিছু লুকাইতে নাই। ও আপনি যেরকম ভাবছেন ওরকম কোনো কিছু না। আপনি আপনি আপনার ফিউচার নিয়ে কী ভাবছেন? ফিউচার তো ফিউচার, ফিউচার নিয়ে এখন ভাইবার লাভ আছে? আমি বর্তমানে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। অবশ্য এই শান্তিতে থাকার ব্যাপারে আপনি আমার একটু হেল্প করতে পারেন। ডাক্তার আবার আমাকে আগে প্রপোজ করে বসবে না তো? অবশ্য একই বলে সোলমেট,
আমি যা ভাবছি সেও মনে হয় তাই ভাবছে। হ্যাঁ বলেন, আমি আপনাকে সব ধরনের হেল্প করব। আপনি আপনার ব্যাপারে সব সময় আমাকে পজিটিভলি ভাবতে পারেন। আহ, বাঁচাইলেন আমারে। আমাদের বাড়ির জায়গাটা নিয়ে আপনার বাবার সাথে একটু কাগজপত্রের ভেজাল আছে, তো ওইটা একটু আপনার মাধ্যমে যদি ওনার সাথে আমরা সরাসরি কথা বলতে পারতাম, দেখা করতে পারতাম, তাহলে মিলমিশ করে ফেলতে পারতাম। এলাকার টাউট বাটপাট দিয়ে কাজটা না করানোই ভালো, নিজেরা নিজেরা মিলমিশ হয়ে যেত। ও, এত ছোট একটা বিষয়, আমি তো ভাবলাম আরো কত কিছু যেন বলবেন। খুব মেহরবানি হয়, আমার মা ডায়াবেটিসের রোগী, তো ইনসুলিন দিয়েও কাজ হয় না, মাথা ঘুরে পড়ে যায়। কাজটা যদি করে দেন তাহলে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আচ্ছা, আপনি যেন কি বলতে চাইছিলেন? আমি বলতে চাচ্ছিলাম যে আপনাকে আপনাকে আমি বাড়ি যাই, আজকে বাড়ি যাই, ঠিক আছে, আরেকদিন বলবো। যাই, চকলেট পছন্দ হয়েছে? কিরে মা, কিছু বলবি? আমি কি খুব খারাপ মেয়ে বাবা? এ কথা কেন বলছিস, কি হয়েছে? না মানে আমার সেপারেশনটা কি আমার কোনো ভুলের কারণে হয়েছে নাকি তোমাদের উচ্চাকাঙ্ক্ষার জন্য হয়েছে? যা আর হয়ে গেছে মা, ওসব ভাইবার মন খারাপ করিস না। যা হওয়ার হয়নি, ইচ্ছা করে করা হয়েছে। তোমরা একটা ছেলের অর্থবিত্ত খুঁজতে গিয়ে তার আর অন্য কোনো কিছু খোঁজার প্রয়োজন মনে করনি, একটা নেশাখোর ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিস, ভোটের বাজারে নিজের একটু দাম বাড়ানোর জন্য আমাকে বলি হতে হলো বাবা? আচ্ছা, এসব ভাবলে কি সমস্যার সমাধান হইব? আমি একটা সমাধান খুঁজতেছি, তুই মা চিন্তা করিস না। চিন্তা আমি করতে চাই না, কিন্তু সুমনের মতো বখাটে ছেলে যখন রাস্তাঘাটে আমাকে নিয়ে কথা তোলে, আমাকে বিয়ে করতে চায়, তখন সত্যিই খারাপ লাগে। সুমন তোরে কিছু কইছে? কেন বাবা, তোমাকেও তো সে বলছে, সে আমাকে বিয়ে করতে চায়। তুমি কিছু জানো না? তুমি কি তাকে পাকা কথা দাওনি বাবা? এটাই কি তোমার ডিসিশন? ওর বড় বার বাড়ছে। কে বলছেন? স্যার, আমি সুমন বলছিলাম, সুমন বিশ্বাস, ওই যে মনপুরা গ্রামের। স্যার, নতুন নাম্বার নিছিলাম তো, এই জন্য মনে হয় বুঝতে পারেন নাই। ও হ্যাঁ সুমন, হ্যাঁ সুমন, কি বলবো, বলো বলো। অনি ম্যাডাম রে আপনি গ্রামে পাঠাইলেন, আমারও তো একটু বলতে পারতেন, ওনার সেবা যত্ন তো কোনো ত্রুটি হইতো না। কেন, তোমার চোখে কোনো ত্রুটি ধরা পড়েছে নাকি? স্যার, অভয় দিলে বলি স্যার। কথা না পেঁচিয়ে সরাসরি বলো। স্যার, অনি ম্যাডাম গ্রামে আসছে, গ্রাম দেখবে, এটা ভালো কথা, কিন্তু একটা সামান্য ডাক্তারের সাথে সে গ্রাম দেখবে, এইটা কি আপনার ইজ্জতের সাথে যায় স্যার? যায় না, একদম যায় না স্যার। কোথায় জামানরতির মেয়ে আর কোথায় একটা সামান্য ডাক্তারের সাথে গ্রাম ঘোরাঘুরি? স্যার, আমাদের তো সম্মান থাকলো না গ্রামের মধ্যে স্যার। কোন ডাক্তার? চিনলেন না স্যার, ওই যে পুপ্পাড়ার বাড়িটা,
যেই বাড়িটা আপনি দখলে নিতে বলছিলেন। দলিল বন্ধক রাখা আপনার কাছ থেকে টাকা নিছিল স্যার, এখন তো বাজার দর অনেক বেশি হয়ে গেছে। তাই অ্যাক্টিং চেয়ারম্যানের দখলও নিতে বলছিলেন আপনি? এই ব্যাপারে অ্যাক্টিং চেয়ারম্যানের তো কোনো ভূমিকা দেখতেছি না, সে তো বিষয়টা কোনো গুরুত্বই দিতেছে না। গট ইট। আমার কি মনে হয় স্যার, এই সামান্য ডাক্তার অনি ম্যাডাম একটা গেম খেলতেছে, যাতে আপনি মায়া করিয়া এই বাড়ির দখলটা ছাইড়া দেন। বয়সে কম হইলেও স্যার একটুকু রাজনীতি আমি বুঝতে পারি, কিন্তু স্যার এইটা বুঝি না রানিং চেয়ারম্যান কেন এই বাড়িটা নিয়ে কোনো নড়াচড়া করতেছে না। তোমার কথা আমি বুঝতে পেরেছি সুমন, বিষয়টা আমি দেখছি। স্যার তরুণ জনশক্তি হিসাবে সামান্য ওই ডাক্তারের বাড়িটা দখলের দায়িত্বটা আপনি আমারে দিতে পারেন? জনগণের সেবা এবং আপনার সেবা আমি পরবর্তীতে করতে পারি কি না সেটার একটা ট্রায়াল কিন্তু হয়ে যাবে স্যার। তোমাকে আমার পছন্দ হয়েছে সুমন, তোমার মেধাটাকে কাজে লাগাতে হবে। তুমি যে কোনো সময় যে কোনো বিষয়ে আমাকে ফোন দেবে। আসসালামু আলাইকুম স্যার। এইবার খেলা শুরু হবে অ্যাক্টিং চেয়ারম্যান আর ফিউচার চেয়ারম্যান। আসলে একটা বিষয় নিয়ে তোমার সাথে কথা বলতে আসছি, বিষয়টা তোমাকে জানানো দরকার তাই ডাকলাম। আপনার ডাক শুনে আমিও একটু অবাক হচ্ছি। না যদি সমস্যা থাকে তাহলে আজকে যাই, পরে আলাপ করবো। না আরে না না, আপনাকে তো প্রয়োজন ছাড়া পাওয়াই যায় না, বলেন কি প্রয়োজনে আসতেন? বিষয়টা হলো অনি ম্যাডাম রেডিয়া, মানে শহরের মানুষ তো, শহরে বড় হয়েছে, শহরের চিন্তাভাবনা, শহরের চলাফেরা, তো গ্রামের মানুষজন গ্রামের মানুষজনের কালচার ঠিক বুঝে না আর কি। আমি আসলে আপনার কথা কিছু বুঝতে পারতেছি না। মানে অনি ম্যাডামের হাব ভাব ঠিক কেমন জানি একটু অন্যরকম, মানে কারে কী বলবে, সে কীভাবে নিবে, সে কি বুঝলো নাকি কথাটা, এত চিন্তাভাবনা করে না। মানে নতুন একটা পরিবেশে আসছে, সব কিছুই তার ভাল লাগতেছে, হয়তো চলে গেলে সব ভুলে যাইব, কিন্তু তারপরও কারে কি বলবে এই জিনিসগুলো আর কি। এই কথাগুলো আপনি আমাকে কেন বলতেছেন? তোমাদের বাড়িতে আসছে, তোমারই তো বলবো, আর তাছাড়া আমার এই কথাগুলো আমি কারে বলবো? চাচারে তো আর বলবো না, তাই না? চাচারে তো আর বলা যায় না। আপনার কি আর কিছু বলার আছে? নতুন কিছু না, ওই একই কথা, অনি ম্যাডাম একটু বুঝাইও আর কি। ঠিক আছে আমি আসি। আসসালামু আলাইকুম খালাম্মা, ডাক্তার সাহেব বাড়িতে নাই? ওয়ালাইকুম আসসালাম। না ও তো রোগী দেখতে গেছে। রুগী বাড়িতে গেছে, ভালোই হয়েছে, বাড়িতে থাকলে তো নিজেই রুগিয়ে যেত। আর ব্যাটা কিসের এত খাজুরে আলাপ করস? খালাম্মা বাড়ি ছাড়বেন কবে? বাড়ি ছাড়বো মানে? সব ভুইলা গেছেন আপনারা যে কেন সব ভুইলা যান? বাড়িতে তো ওষুধের দোকান, দুই চামচ খাই নেবেন, সব ভুলার ভুইলা যাবে, সব মনে থাকবে। তোমাকে কথা আমি কিছু বুঝতেছি না, বাড়ি নিয়ে তো আমার চেয়ারম্যান সাহেবের সাথে কথা হয়েছে, তোমাকে কে পাঠাইছে? আহা, কে পাঠাইছে না পাঠাইছে এইসব জানার কোনো দরকার আছে? আপনারা বাড়ি ছাড়বেন কবে সেটা কোন? আপনার বলায় কই? ওরে ডাকেন, দুইটা সর থাপ্পড় মারি আর দুইটা সর থাপ্পড় না মারলে আপনারা তো বাড়ি ছাড়বেন না। কি বলতেছো তোমরা, সর মারবা কেন? আর তোমরা কি এইভাবে তোমার বাবা মার সাথে কথা বলো? আদিফ। জি ভাই। খালাম্মা ওরা খারাপ ছেলে, বাবা মা মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করে। ওরা আসলে খারাপ ছিল না, আমার সাথে থেকে খারাপ হয়ে গেছে। আমি শুধু খারাপ কথা বলি না, খারাপ কাজও করি। আপনারা যদি সসম্মানে বাড়িটা ছেড়ে না যান,
আপনাদেরকে আমি অসম্মান এবারই ছাড়া করব। আমি একটা সর মারব। আপনারা তো বাড়িতে দুইজন থাকেন, আপনার ছেলের সরটা না মারলে আমার সরটা তো কোথাও কোথাও মারতে হবে। আপনার ছেলের এই কথাটা স্পষ্টভাবে জানিয়ে দিক। সুমন আসতেছে, ভালো বন্ধু কিছু রান্না করছেন মনে দেখলাম। আপনারা দেখে আমার মার কথা খুব মনে পড়তেছে, অনেকদিন মার হাতের কিছু খাইনি, আবার আরেকদিন আসব, আপনার হাতের ভালো মন্দ রান্না খাইয়া যাব। মা জাতির অপমান করা আমার একদম সহ্য হয় না, একদম সহ্য হয় না। তোরা কান করোস, কান করোস, এগুলো কান করোস, কান করোস, কান করোস, কান করোস। Dr. Riyad, Dental Perfection. কিছু মা মন খারাপ করে বুঝে রেছো কেন? তুই আমার এই গ্রাম থেকে অনেক দূরে নিয়ে যা, আমি এই গ্রামে আর থাকুম না, নিয়ে যেতে পারবি না আমার অনেক দূরে। কি হয়েছে আমার কও? কি আর হই, তোর পড়ালেখা করাইতে যায় তোর বাবা এই বাড়িটা বন্ধ রাখছিল, এই বাড়ি ছাড়ার জন্য আজ সুমনায়া আমারে কয় চর মেরে বাড়ির থেকে বাইর করে দিব। কত বড় সাহস, তুই আমার বাড়িতে গিয়ে আমার মায়ের হুমকি দিয়ে অস্ত্রের গায়ে হাত পড়বি কইছ? কি অবস্থা এখন? শুধু শুধু টেনশন করছো, কিচ্ছু হয়নি আমার। কতবার বলছি একা একা বাইরে না যাইতে, যখন যাবা আমাকে সাথে করে নিয়ে যাবা, গ্রামের বাতাসেও রোগ ভেসে বেড়ায়। গ্রামের বাতাসে কেন রোগ ভেসে বেড়াবে? গ্রামের বাতাস কত বিশুদ্ধ বাতাস, কত পিওর। কেন গ্রামের মানুষ কি অসুস্থ হয় না? গ্রামের বাতাসেও রোগ থাকে। যেভাবে জ্বর বাড়তেছে। আচ্ছা শোনো, একটা সিক্রেট বলতে চেয়েছিলাম না? সিক্রেটটা হচ্ছে ডক্টরকে আমার পছন্দ হয়েছে। তুমি কি আমার হয়ে একটু বলে দিবে? ও, তুমি এখনো বলনি তাকে? আমি চাই তুমি একটু বলে দাও। এখন যদি আমি ওনাকে আমার মনের কথাটা বলতে পারি, আমার কেন যেন মনে হচ্ছে আমি সুস্থ হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, এখন আগে এই ওষুধটা খেয়ে নাও, আমি ডাক্তারকে ফোন দিয়ে দেখছি। হ্যাঁ।
কারণ এখন তো অনেক রাত। কী দরকার আছে লগে লগে লাগার? তোর যদি কোনো ক্ষতি হয়। কী ক্ষতি করবো আমার? ওরা খারাপ মানুষ, পারে ওই একটা কাম খালি ক্ষতি করার। ও শেষ দেখে সারম আমি। বাদ দে না, জলে বাস করে কুমিরের লগে যুদ্ধ করে কোনো লাভ আছে? তোর মামারে আসতে দে, তোর মামা এসে তারপরে চেয়ারম্যানের সাথে কথা কয়ে সুমনের লগে তোর একটা মীমাংসা করে দেখ, তাহলে আমি শান্তিতে ঘুমাইতে পারব। আমি কোনো জমি জমা চাই না বাবা, দরকার হইলে আমি তোর নিয়ে ভিক্ষা করব। তোর যদি কিছু হয় তাহলে আমি পাগল হয়ে যাবো সাইফুল। মা, খারাপ মানুষরা তো ভয় পাইতে হয় না। খারাপ মানুষরা তো ভয় পাইলে দুনিয়া খারাপ মানুষদের ভরে দেব। খারাপ মানুষরা শিক্ষা দিতে হয়, তাহলে দুনিয়াতে শুধু ভালো মানুষ থাকবো। আমি ভালো মন্দ কিছুই বুঝি না, আমি আমার বুকের মানিকরে আমি হারাইতে পারুম না। হ্যালো, আরে এখন তো অনেক রাত, এখন তো আসতে পারুম না। নাপা খাওয়াই দাও, সকালে দেখবো। নে কে? ওই মিতা ফোন দিছিল, অনির নাকি অনেক জ্বর। ও গ্রামের বাতাস তো, কখন যে কি হয় কখন যায় না। তোর মামারে তাড়াতাড়ি খবর দে, তোর মামা চেয়ারম্যানের লগে কথা কোক। আর শোন, তুই যদি চেয়ারম্যানের বাড়িতে যাস তারা সব কিছু খুইলাকো। আচ্ছা মা, তোমার কি মনে হয় চেয়ারম্যানের ইশারা ছাড়া সুমন আমার বাড়িতে ঢুকছে? রসুনের সব কুয়া কিন্তু একসাথে থাকে। আমার মনে হয় না, চেয়ারম্যান সবার লগে যাই করুক না কেন, আমাকে লগে খারাপ কিছু করব না, তার প্রতি একটু বিশ্বাস আমার আছে। কারণ চেয়ারম্যান খুব ভালো করেই জানে তার মাইয়া মিতারে আমি আমার নিজের মাইয়ার মতো ভালোবাসি। ঠিক যাও, অনেক রাত হয়েছে, ঘুমাও। ওগুলো গুছাই ফেলা, অনেক রাত হয়েছে, রাত যাকিস না। কি ব্যাপার, পুরা বাড়ি নীরব, কোনো সারা শব্দ নাই। হ্যাঁ, জরুরি খবর পাঠাইলো আহনের লেগা ভরে ভরে চলে আইলাম। আপা, আপা ভাই আমার, তোর লগে আমার জরুরি কথা আছে, আগে তুই হাত মুখ ধো, তারপরে চাইটা খা। আরে না না, আমি তো বাড়ি থেকে পান দাবাত খাইছি, এখন ভুক নাই। তাছাড়া বয়স হইতেছে না, এখন তো একটু কন্ট্রোল করতে হবে, তাই না? কি করবে কও? সাইফুলের তো সর্বনাশ হয়ে গেছে। কি করছে, বিয়া করে ফেলেছে? আরে না, এই এলাকার কিছু মাস্তান পোলা পাইন বাড়িতে এসে হুমকি দিছে বাড়ি ছাইড়া যাই তুইব। এটা শুনে সাইফুল ওকে মারছে। ওই পোলা পাইনগুলো খুবই খারাপ, এত খারাপ যে ওরা মানুষও খুন করে। আমার সাইফুলের জানি কি হয় কে জানে। বাড়ি সারা করবো চাইছে মানে? তোর মনে নাই, তোর দুলাভে মারা যাওয়ার আগে এই বাড়ির জমি বন্ধক রাখছিল জামান রথির কাছে। আমি মাঝে মাঝে কিছু টাকা শোধ করছি, কিন্তু তারা কয় সুদে আসলে নাকি জমির দাম আর টাকা সমান হয়ে গেছে, এই জন্যই তো বাড়ি থেকে তারাই দিতে চাইতেছে। মগের মূল্যক নাকি? হ্যাঁ, কইলি হইলো, দেশ আইন কানুন আছে না, দেওয়ানি ফৌজদারি দুই মামলাই দিমু, জজ কোর্টে যাবো, প্রয়োজনে হাই কোর্টে যাবো, আরো প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাবো। মাথাটা ঠান্ডা কর, এত কিছু করণ লাগবো না রে ভাই। তোরে আমি যেই জন্য ডাকছি, তুই একটু কষ্ট করে চেয়ারম্যানের বাড়ি যা, চেয়ারম্যানের যায় তুই সবকিছু বুঝাই একো। তোর চেয়ারম্যান টেয়ারম্যান কিছু হবো না, এই চেয়ারম্যান তো রথির চেলা। শুনো, এই তুমি কোনো চিন্তা করো না, যা করার আমি দেখতেছি। আমার অনেক চিন্তা হইতেছে সাইফুল নিয়া, ওরে আমি এখন কি করমু। তুই একটা কাম কর, ওর একটু বুঝায় শুনায় আমাকে বাড়ি নিয়ে যা।
তুমি কি কও না সাইফুল কোথায় যাব সাইফুল এই বাড়িতেই থাকবো ওর বাপ দাদার ভিটায় হয় থাকবো দেখি কে কি করে আরে আমি বাইচা থাকতে আমার ভাইনার গায়ে হাত তুলবো এত বড় সাহস আছে নাকি কারো হ্যাঁ শোনো আপা এই দৌড়ানি দিতে যতটুকু দৌড়ানি খাইতো ততটুকু কথা মনে রাখো তুই কই যাস কই আর যামু ওই সিএমের সাথে একটু দেখা করে আহি শোন তুই যা আমি এখন সাইফুলের কিছু কমু না আগে তুই সিএমের সাহেবের লগে কথা কইয়া দেখ কি হয় তুই আসার পরে তোর লগে কথা বইলা তারপরে সাইফুলরে জানামু আচ্ছা ঠিক আছে আমি গেলাম সাবধানে যাস গোপন কিছু হইলে সেটাও বলতে পারেন ডাক্তারদের সবকিছু বলতে হয় আপনি গত রাতে আমি অসুস্থ ছিলাম আপনি আমাকে দেখতে গেলেন না কেন মিতা আপনাকে ফোন করেনি এখন তো দেখি সুস্থ হয়ে গেছেন যাক বাবা আর যাওয়া লাগলো না এটা মোটেও ভালো ডক্টরের বৈশিষ্ট্য না রোগী অসুস্থ শুনেই ডক্টরকে যেতে হয় রোগীর কাছে আসলে অনেক রাত হয়ে গেছিল তো এত রাতে ফিমেল পেশেন্ট দেখা কেমন একটা আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা একদম পছন্দ করি না আপনি একা আসলেন যে মিতা আসেনি আমি ইচ্ছা করি তাকে নিয়ে আসেনি আমি আপনাকে একটা কথা বলতে চাই একদম সোজা সাপটা জবাব দিবেন সোজা সাপটা জবাব আমি পছন্দ করি আর অবশ্যই পজিটিভলি বলবেন কারণ পজিটিভ কথাও আমি পছন্দ করি আমি দেখতে কেমন সুন্দর পছন্দ করার মতো মেয়ে জি আপনি আমাকে পছন্দ করেন মানুষ তো মানুষকে কতভাবে পছন্দ করে আপনি যেভাবে চাইতেছেন সেটা সম্ভব না আমি আগেই বলেছি আমি নেগেটিভ কথা পছন্দ করি না আপনি ভাবুন ভেবে আমাকে জবাব দিন কিন্তু অবশ্যই জবাবটা পজিটিভ হতে হবে আর আমি আপনার বাড়ির প্রবলেমটা আমার বাবাকে বলে সলভ করে দেব আমার বাবা আমার সব কথা রাখে আপনার কি আর কিছু বলার বাকি আছে হ্যাঁ আমার আরো অনেক কিছু বলার আছে কিন্তু সেটা এখন বলবো না আস্তে আস্তে ধীরে ধীরে বলবো এখন তাহলে যাই কাউকে কিছু বলে আসেনি তো খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে Thank you.
আজও তুমি একা একা বাইরে গেছো? তুমি কি মনে করছো তুমি যখন তখন যেখানে খুশি সেখানে যাবা আর সেটা মেনে নিতে হবে? তোমার কি মনে হয় আমি কিছু বুঝি না? তুমি কেন আমাকে একা বের হতে দাও না? সারাক্ষণ কেন গোয়েন্দার মতো আমার পিছনে লেগে থাকো? তুমি ভুলে যেও না আমার বাবার টাকায় তোমার বাবা এই গ্রামের চেয়ারম্যান। তুমি এগুলো কি বলতেছো? আমি যা বলছি ক্লিয়ার করে কথা বলছি, তুমি কোনোভাবেই আমার ডক্টরকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমি কেন তাকে কেড়ে নিতে যাব? আচ্ছা, সে কি তোমারে ভালোবাসে? আমি বাসি, আমি বাসি, এটাই যথেষ্ট। মন তোমার বাবার কেনা জমি না, যে তুমি চাইলেই দখল করে নিবা, সেটা সময় বলে দিবে। কেমন সময় মতো গোলটা দিলাম, সাপও মরল লাঠিও ভাঙল না। এখন সুমন কই? জেলে, জেলের ভাত খায়, খা প্যাট বইরা ভাত খা, আর বইসা বইসা চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখ। আসলেই পুরান চাল বাতে পারে। চেয়ারম্যান সাহেব, ওই আমি আসছিলাম আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে, যদি আপনার অমত না থাকে তাহলে বলি। সুমন রে জেলে পাঠাইছি না, মনটা আমার খুব ভালো। বলো বলো, তোমার কথা বলো, আমি শুনব। ওই আমাদের মিতা মামনি রে, আমাকে সাইফুলের জন্য তার মা পছন্দ করে। ওই আমি যতটুকু জানি তারা দুজন দুজনকে পছন্দ করে। বিষয়টা আমিও জানি, অনেকদিন আগে থেকেই জানতাম। বিয়ের আগে মিতা আমারে বলছিল, কিন্তু আমি শুনি নাই। নিজের স্বার্থে নিজে চেয়ারম্যান হইতে যাই আর টাকার লোভে আমি মায়াটার এত বড় ক্ষতি করলাম, অনেক বড় ক্ষতি করে ফেলাইছি। এখন সাইফুল যদি আমার মেয়েটার উপকার করে, আমি সারা জীবন তার কাছে ঋণী থাকুন। মাঝে মাঝে না আমিও আপনার বুঝতে পারি না। উপর থেকে অনেকেই আমার কঠিন লোক ভাবে, কিন্তু আমিও মানুষ, সন্তানের জন্য আমারও বুক কাঁদে। তা তো কাঁদবেই। ঠিক আছে, তাহলে ওই কথা রইল, আপনি বিয়ের আয়োজন করেন, আমি তাহলে আজকে উঠি। আরে এমন একটা সুখবর দিলা, এখন কি উঠে যায় খালি মুখে? মিষ্টি খেয়ে যাবে। আর না না না, আজকে না, আরেকদিন খামনি আসি। হ্যাঁ, সালাম। আপনি এত রাইতে এখানে বসে আছেন, বিষয়টা কি? কিছু না। আপনি একা কেন? মিতা কই? সবসময় মিতাকে কেন আমার সাথে থাকতে হবে? আমি কি ওকে ছাড়া থাকতে পারি না? ঢাকায় যাওয়ার রাস্তা কোনটা? আমি ঢাকায় যাব, আমি ঢাকায় যেয়ে আমার বাবাকে আমি সব বলবো। ঢাকায় তো এখন যাইতে পারবেন না, এই রাত্রের বেলা ঢাকা যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আমাকে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, এখন চেয়ারম্যান বাড়ি যান, রাতটা পার হোক তারপর যান। তার আগে যা যা বলবার তা আপনার আব্বারে ফোন করে বলে দেন। চলেন, আমি আপনার আগায় দিই। আমি তো আমার বাবাকে ফোনে কিছু বলবো না, আর আমি মরে গেলেও ওই চেয়ারম্যান বাড়িতে যাব না। ঠিক আছে, দেখেন রাত্রের বেলা এখানে থাকাটা খুব একটা নিরাপদ না। আচ্ছা চলেন, আমাদের বাড়িতে চলেন, সকালবেলা আপনার ঢাকা যাওয়ার ব্যবস্থা করে দিব। আপনি কিন্তু এখন আমাকে পজিটিভ অ্যান্সার দেননি,
আমি কিন্তু শুধু পজিটিভ অ্যানসারই শুনব, কোনো নেগেটিভ অ্যানসার আমি শুনব না। আরে কি পজিটিভ পজিটিভ পজিটিভ, সেই কবে থেকে বাদ দেন তো, আসেন। আপনি আমাকে ধমকাচ্ছেন কেন? আমি কি একবার বলেছি যে আমি আপনার সাথে যাব না? স্যার আপনি আসলেন, আমি তো কিছুই জানি না। আগে জানলে তো স্যার আমি গাড়ি নিয়ে রিসিভ করতে যেতাম। আমাকে রিসিভ করার ইচ্ছা যদি তোমার থাকতো, ঠিকই আমার আসার খোঁজখবর রাখতে। তুমি আমার খোঁজখবর না রাখলেও আমি কিন্তু তোমার খোঁজখবর ঠিকই রাখছি। তুমি এলাকার মধ্যে কীভাবে চষে বেড়াচ্ছ সেই সব সব খবর কিন্তু আমার কাছে আছে। স্যার কি যে বলেন স্যার, আমি তো আপনার কথার বাইরে একটা পাও দেই না স্যার। আপনি যা বলেন তা তো আমি অক্ষরে অক্ষরে পালন করতে চেষ্টা করি। হ্যাঁ সেটা তো খুবই বুঝতে পারছি। তোমার এলাকায় তো ভালো কোনো ছেলে এলাকায় থাকতে পারবে না। সুমনকে জেলে পাঠানোর কি দরকার ছিল? হ্যাঁ এই চেয়ারম্যান, ওর সাথে তোমার সমস্যাটা কি? না স্যার আমি ঠিক আছে যাও, আমি আমি করতে হবে না। এই সুমন তুমি চলো আমার সাথে। আপনি আর ভালো হইলেন না? মাথা গরম করিস না সাইফুল, এখন মাথা গরম করার সময় না, ঠান্ডা রাত। আমার মাথা ঠান্ডাই আছে, আপনার মাথা ঠান্ডা রাখেন আর আমার লোকে প্যাচ খেলতে আসেন না, যেটা আমার বাপের সাথে খেলছেন। আমি কিন্তু সত্যিই তোর ভালো চাই। কি যে ভালো চান সেটা তো দেখতেছি। জামান রথি আর সুমনের সাথে মিটিং করলেন, কার যে কখন জেলে ঢোকান আর কারে বাইর করেন কিছুই বুঝি না। তা তুই বুঝবিও না, কিছু জিনিস না বুঝাই ভালো। আপনারও কিছু বিষয় না বুঝা ভালো। আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি আর আমার নিয়ে নতুন কোনো গেম খেলেন না, তাহলে বললাম পরিণতি ভালো হইব না। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি কবে আসলেন আর আপনি আসলেন কেন কষ্ট করে? আমার খবর দিলেই তো আমি আপনার সাথে দেখা করতে পারতাম। অনেকদিন পর আপনাদের বাড়িতে আসলাম ভাবি। আমার মেয়ে তো জানেই না এই বাড়ির সাথে আমার কত গল্প জড়িয়ে আছে। ঠিকই বলছেন ভাই সাহেব, আসলে আপনারা যে আমি কোথায় বসতে দিব বা কীভাবে সমাদর করব আমার ঘরের সেই ব্যবস্থা নাই, সাইফুলও বাড়ি নাই। তাছাড়া গতকাল অনিমা মনিরে বাড়িতে নিয়ে আসছে, আমি তো কিছুই বুঝতে পারি নাই। বন্ধুর বিপদে তো বন্ধুই এগিয়ে আসবে, এক সময় আমার বিপদে সাইফুলের বাবা এগিয়ে আসছিল, এখন আমার মেয়ের বিপদে সাইফুল এগিয়ে আসছে, এটা পরম্পরা। আন্টি কত সুন্দর একটা ছবি তুলেছে আপ বাবা। যাও, তোমার সাথে আমার কোনো কথাই নেই। কালকে থেকে তোমাকে আমি কতগুলো কল দিয়েছি, তুমি একটা কলও রিসিভ করনি। সারপ্রাইজ? আরে তোকে তো আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম রে মা। তুই যা বলছিস তাই হবে মা, তুই সাইফুলকে বিয়ে করতে চাচ্ছিস সেটাই হবে, আমি রাজি একমত। সত্যি বলছো বাবা? হ্যাঁ সত্যি। সো সুইট বাবা, তুমি এত ভালো কেন? সত্যি মা। তাহলে ব্যান সাহেব কি বলেছি আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ আমার মেয়ের বিয়ে আপনার ছেলের সাথেই হবে, আমার এক কথা এবং এইটাই সিদ্ধান্ত। আজকের এই সম্পর্কের মধ্য দিয়ে সাইফুলের বাবার ঋণ শোধ করে দিলাম। তিনি যদি আজও বেঁচে থাকতেন তাহলে এই সংবাদে ঠিকই আনন্দিত হতেন। ভাই সাহেব আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারতেছি না। বিয়া কার সাথে কার বিয়া? ভাই সাহেব আমার এই বাড়ির জমিটা আপনার কাছে আটকানো,
আমি মাঝে মাঝে কিছু টাকা দিছি চেয়ারম্যান সাহেবের কাছে, কিন্তু ওরা বলতেছে এ বাড়ি ছেড়ে দিতে হইব। আজ থেকে তো আপনি আমার আত্মীয়, আত্মীয়র সাথে জমির হিসাব হবে কেন, মনের হিসাব হবে। শুন মা, এই জামানরথীর মেয়ের বিয়ে শহরে অনেক জাঁকজমক পূর্ণ করে হবে, গ্রামের সকল মানুষকে আমি বিয়েতে দাওয়াত করে খাওয়াবো। সত্যি বলছো বাবা? হ্যাঁ হ্যাঁ সত্যি। আমার খুব ভালো লাগছে বাবা, তুমি অনেক ভালো। যাও রেডি হয়ে আসো। আসছি। তাহলে বিয়ান, বিয়ের দিন তারিখ কবে ঠিক করা যায় আপনি একটু চিন্তা করে জানাবেন। আমার মেয়েটা একা একা এসে মাত্র কয়েকটা দিন গ্রামে থাকলো, এর মধ্যে একটা ঝামেলা জড়ে গেল। আমি তো তোমার উপর ভরসা করেছিলাম চেয়ারম্যান, কিন্তু এখন বুঝতে পারছি তোমার উপর ভরসা করাটা যে আমার কত বড় অপরাধ ছিল। স্যার, আমি তো আপনার যে কোনো বিষয়ে সবচেয়ে গুরুত্ব দিয়ে কাজ করি। এই যে উনি মামুনি আসলো বেড়াইতে, সেটা তো আমি গুরুত্বই দিছি, তার জন্য যত রকম আয়োজন সভ্য আমি সবই করছি। আমার ধারণা এ নিয়ে কোনো কমপ্লেন সে আপনার কাছে করবে না। চেয়ারম্যান, থাকা খাওয়া ছাড়াও মানুষের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, তুমি কি তা বুঝো? স্যার, আপনি কি বুঝাইতেছেন আমি ঠিক আন্দাজ করতে পারতেছি না। একটা মানুষের মান সম্মান ইজ্জত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জি স্যার। সমস্যা অলরেডি একটা হয়ে গেছে চেয়ারম্যান, তুমি চোখ খুলে এখানে ঘুমাইছো আর আমি শহরে থাইকো ঘুমাইও মেয়ের খবর নিছি। তোমার উদাসীনতার জন্য আমার অবুজ মেয়েটা একটা ঝামেলা জড়ে গেছে। আমার কলিজার টুকটা মেরে নিয়া তোমাদের গ্রামের ডাক্তার একটা ঝামেলা লাগিয়ে দিছে। আপনি কি বলতেছেন? সাইফুল, এই সাইফুল ডাক্তার, আমি এক্ষুনি গিয়ে ওর বংশ নির্বংশ করে দিচ্ছি। থামো মিয়া, এই ঝামেলা হুমকি ধামকি দিয়ে শেষ করা যাবে না, আমার ইজ্জতের উপর হাত পড়ছে, আমি নিজের সমাধান বের করব। স্যার, আপনার মতো বড় মানুষের খেদমত করা আমার জীবনে সৌভাগ্যের ব্যাপার, আমি আজীবন আপনার সেবা করে যাব। এখন বলেন আমাকে কি করতে হইব, বলেন স্যার। আমার মাসুম মেয়েটাকে বাঁচানোর জন্য আমি ডাক্তারের মাকে বলছি, ডাক্তারের সাথে আমার মেয়ের বিয়ে দেব, কিন্তু তা তো কোনো দিন হওয়া সম্ভব নয়। এই বিয়ে হইলে আমি জামানরতি ধুলাই মিশে যাব, কিন্তু বিয়ে তারপরেও হবে, সুমনের সাথে তোমার মেয়ের স্যার, আর ডাক্তারের সাথে জমের। আপনি আমারে নিয়ে পালায় যান। কই পালামো? ওরা আপনারে মারা ফেলবে। এই বাড়ি ছেড়ে আমি কই যাবো? দূরে কোথাও, যেন আপনি আর আমি নতুন করে শুরু করব। এই ভিটাই আমার বাপের কবর, এই ভিটা ছেড়ে আমি কোথাও যাবো না। আপনি ওগুলো চেনেন না? তোমার বাপের আমার খুব ভালো করে চিনা আছে। তোমার বাপে অহন তোমার দিয়ে একটা গেম শুরু করছে, ঠান্ডা মাথার গেম। আমার প্রথমে বাড়ি ছাড়া করবো, তারপরে বাড়িটা দখল করবো। আপনি আমার ভুল বুঝতেছেন। বুঝলাম, আমার নিয়ে যাওয়ার দরকার নাই। আমি আপনারে বলছিলাম না, আমি কোনোদিন আপনার কাছে আর কিছু বলবো না। আপনার কাছে আমার শেষ চাওয়া, আপনি আমার নিয়ে যাওয়ার দরকার নাই। আপনি চাষিরা নিয়ে দূরে কোথাও চলে যান, অন্তত আজকের রাতটার জন্য। বাহ, তোমার মাথায় দেখি তোমার বাপের মতো প্যাঁচ খেলতেছে।
আমার আর কিছু বলার নাই। আমি আর কোনোদিন আপনাকে কিছু বলবো না। আপনার যদি কখনো আমাকে কিছু বলার থাকে তাহলে আপনি আমাকে বলবেন, আমি তখনও শুনবো।